মাস দুয়েক আগে রাজনীতিবিদ রাঘব চড্ডাকে বিয়ে করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সম্প্রতি অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে জিমে গিয়ে ওজন ঝরানোর জন্য কঠোর পরিশ্রম করছেন নায়িকা। সাধারণত বিয়ের পরে মহিলাদের বেশ কিছু কারণে ওজন বেড়ে যায়, তবে কি বিয়ের পরে বাড়তি ওজন ঝরাতে জিমে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন অভিনেত্রী? সমাজ মাধ্যমের পোস্টেই বিষয়টি খোলসা করেছেন পরিণীতি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলছে ইমতিয়াজ আলী পরিচালিত ছবি চমকিলা। এই ছবির জন্যই এবছর 15 কেজি ওজন বাড়িয়েছিলেন পরিণীতি। পোস্টে তিনি লিখেছেন, আমি এবছর প্রায় 6 মাস ধরে রহমান স্যারের স্টুডিওতে গিয়ে গান গেয়েছি আর 15 কেজি ওজন বৃদ্ধির জন্য বাড়ি গিয়ে যতটা পেরেছি খাবার খেয়েছি, সবটাই করেছি চমকিলা রজন্য। গান গাওয়া আর খাবার খাওয়া, এটাই ছিল আমার রোজনামচা। এখন ছবির কাজ শেষ, রুটিনটা পুরো বদলে গিয়েছে। বারবার স্টুডিওতে কাটানো মুহূর্তগুলি মনে পড়ছে। এখন বেশিরভাগ সময়টা আমি জিমে কাটাচ্ছি আবার নিজেকে পুরনো চেহারায় ফিরিয়ে নিয়ে যেতে। অমরজ্যোতির চরিত্রটি মোটেই সহজ ছিল না আমার কাছে, পথটা কঠিন হলেও ইমতিয়াজ স্যারের জন্য সব করতে পারি। এখনও অনেকটা ওজন কমাতে হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। চামকিলার ছবিটি পঞ্জাবি গায়ক অমর সিংহ চামকিলার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মাত্র 27 বছর বয়সে খুন হয়েছিলেন তিনি। তাকে এখনও পঞ্জাবের সেরা স্টেজ পারফর্মার বলে মনে করা হয়। ছবির মূল চরিত্রে অভিনয় করবেন দিলজিৎ দোসাঞ্জ। নায়িকার চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। সাধারণত বিয়ের পরে মহিলাদের বেশ কিছু কারণে ওজন বেড়ে যায়, তবে কি বিয়ের পর বাড়তি ওজন ঝরাতে জিমে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন অভিনেত্রী? মানুষের ওজন বৃদ্ধি মোটেই ভালো কিছু নয়, সুতরাং নিজের শরীর ফিট রাখার জন্যই তার পুরোটা সময় জিমে পার করা। এদিকে বিয়ের পর নায়িকা হিসেবে তার এত ওজন বৃদ্ধি ভালো হতে পারে না। নায়িকা হিসাবে তার নিজেকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, তবে চরিত্রের খাতিরে নিজেকে একটু পরিবর্তন করা লাগতেই পারে।